আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেশি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভাজি। তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো, হালকা করে ভেজে নেব এখন। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখানে আমি কথা বলতে বলতে অর্ধেক রান্নাই প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো তারপর আমি চিংড়ি মাছ আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর এখন আমি হচ্ছে কাঁকরোল আর আলু কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। কাঁকরোল কিন্তু আমাদের গাছের কাঁকরোল, অবশ্যই পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ভেজে নেব। কাঁকরোল ভাজি কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ, আপনার ভাইয়ারও অনেক পছন্দ কাঁকরোল ভাজি। তো আমার তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে, খুবই খুবই ভালো লাগে। অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কার কার পছন্দ কাঁকরোল ভাজি। ভাজাটাও ভালো লাগে, যদি বাতি হয়ে যায় তাহলে সেটার ভাজা খেতে ভালো লাগে, চাক ভাজা। আর হচ্ছে যেটা কুচি সেটাকে আপনার এভাবে কুচু কুচু করে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে আরও বেশি ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। এগুলো হচ্ছে ঠান্ডা খাবার, অবশ্যই ঠান্ডা ঠান্ডা এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন, ভালো লাগবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।